একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটি নৌকা স্রোতের প্রতিকূলে এবং স্রোতের অনুকূলে নেওয়া সময়ের অনুপাত হলো ফোর টু ওয়ান অনুকূলে এবং প্রতিকূলে নৌকার গতির অনুপাত কত সেটা নির্ণয় করো প্রশ্নে কি দেওয়া হয়েছে প্রতিকূল এবং অনুকূলে সময়ের অনুপাত সেটা কত ফোর টু ওয়ান আমি এখানে আলাদাভাবে লিখছি প্রতিকূল মানে হচ্ছে আপ অনুকূল মানে হচ্ছে ডাউন তাহলে আপ এবং ডাউনের টাইমের অনুপাত কত বলেছে ফোর ইস টু ওয়ান এবার যেহেতু ডিস্টেন্স বা দূরত্বটা সমান তাহলে টাইমের যে অনুপাতটা হয় বেগের অনুপাত বা স্পিডের অনুপাত সেটা হচ্ছে উল্টে যায় তাহলে কত হবে ওয়ান টু ফোর অলরেডি প্রথম ক্লাসে আমি কনসেপ্টটা বলে দিয়েছিলাম যে প্রতিকূলে বেগটা কম হয় এবং অনুকূলে বেগটা বেশি হয় আর বেগ কম হলে সময়টা বেশি লাগবে আর বেগ বেশি হলে সময়টা কম লাগবে এবার প্রশ্নে কী চেয়েছে দেখো অনুকূল এবং প্রতিকূলে নৌকার গতির অনুপাত আমরা এখানে কী পেলাম প্রতিকূল এবং অনুকূলের বেগের অনুপাতটা পেয়েছি কিন্তু প্রশ্নে উল্টো চেয়েছে ডাউন ইস টু আপের মানটা চেয়েছে তাহলে কত হবে এটা উল্টে যাবে ফোর টু ওয়ান মনে রাখবে ডাউনস্ট্রিম বা অনুকূলে গতিবেগটা বেশি হয় তাহলে সঠিক উত্তর কী হবে অপশান এ ফোর ইস টু ওয়ান আরও একবার বলছি দেখে নাও প্রশ্নে প্রতিকূল এবং অনুকূলের সময়ের অনুপাতটা দিয়েছে ফোর ইস টু ওয়ান সেখান থেকে আমরা বেগের অনুপাতটা বার করলাম ওয়ান ইস টু ফোর কিন্তু প্রশ্নে চেয়েছে অনুকূল এবং প্রতিকূলের বেগের অনুপাত তাহলে সেটা উল্টে যাবে সঠিক উত্তর হলো ফোর ইস টু ওয়ান পরের প্রশ্নটা দেখো সেম অঙ্ক কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে সে লাইনটা দেখো নৌকা এবং স্রোতের গতির অনুপাত এর আগের অঙ্কে কি দেখেছিলাম অনুকূল এবং প্রতিকূলে বেগের অনুপাত চেয়েছিল আর এখানে কী চেয়েছে নৌকা এবং স্রোতের গতির অনুপাত একইভাবে তোমরা প্রথমে আপ এবং ডাউনের সময়ের অনুপাতটা লেখো অত হচ্ছে ফোর টু ওয়ান আপ মানে প্রতিকূল কীভাবে মনে রাখবে এই পি থেকে প্রতিকূল তাহলে বেগের অনুপাতটা কী হবে উল্টে যাবে প্রথমে ওয়ান তারপরে ফোর তাহলে সময়ের অনুপাত যদি ফোর ইস টু ওয়ান হয় বেগের অনুপাত হবে ওয়ান ইস টু ফোর প্রথমটা হচ্ছে প্রতিকূলে বেগ যেটা কম হয় আর পরেরটা হচ্ছে অনুকূলে বেগ দুটো বেগ পেলে এরপরে এখান থেকে তোমরা নৌকা এবং স্রোতের বেগটা কিভাবে পাবে দেখো এই ছকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মানটা বসিয়ে দাও প্রতিকূলে বেগ হচ্ছে ওয়ান আর অনুকূলে চার অনুকূল এবং প্রতিকূলের বেগ থেকে নৌকা এবং স্রোতের বেগটা কিভাবে বার করবে এই দুটো যোগ করে হাফ করলে সেটা হবে নৌকার বেগ আর বিয়োগ করে যদি হাফ করো সেটা হবে স্রোতের বেগ অলরেডি প্রথম ক্লাসে এটা বলা হয়েছিল তাহলে আমি এখানে লিখছি নৌকা এবং স্রোতের বেগের অনুপাত প্রথমটা কি হচ্ছে এই দুটো যোগ পরে অর্ধেক তাহলে পাঁচ বাই দুই আর স্রোতের বেগটা হবে এই দুটো বিয়োগ করে অর্ধেক অর্থাৎ তিন বাই দুই উভয়ের নিচে দুই আছে তাহলে সাজিয়ে লিখলে কত হবে ফাইভ ইস টু থ্রি তাহলে সঠিক উত্তর কি হচ্ছে অপশান ডি ফাইভ ইস টু থ্রি দেখো অপশান বি এবং সি এই দুটো তো হবেই না কেন কারণ প্রথম এই যে অনুপাতটা এটা হচ্ছে নৌকার বেগের অনুপাত আর নৌকার বেগটা স্রোতের বেগের থেকে কিন্তু অলওয়েজ বেশি হবে সেই জন্য অপশান বি এবং অপশান সি এটা তো দেখেই বোঝা যাচ্ছে এই দুটো অপশান হবে না আরেকটা জিনিস এখানে খেয়াল করো যদি এখানে এই বাই টু যে আছে এই দুটো লেখা না হতো তাহলেও কিন্তু সেম উত্তরটা বার হতো কেন এমনটা হচ্ছে কারণ আমরা অনুপাত বার করছি তাহলে যখনই তোমরা এভাবে দেখতে পাবে যে বেগের অনুপাতটা দেওয়া আছে সেখান থেকে নৌকা এবং স্রোতের অনুপাতটা কীভাবে বার করবে প্রথমত নৌকার অনুপাত এই দুটো যোগ হবে তারাকে যোগ করলে কত হয় পাঁচ এবং সোতের অনুপাতটা এই দুটো বিয়োগ করে দেবে কত হবে তিন এটা কেবলমাত্র কিন্তু অনুপাতের ক্ষেত্রেই সম্ভব এটা গুলিয়ে ফেলবে না আমি আবারও বলছি ভালো করে বুঝে নাও প্রশ্নে তোমাকে সময় অনুপাতটা দিয়ে দিয়েছে প্রতিকূলে হচ্ছে চার ইউনিট অনুকূলে হচ্ছে ওয়ান ইউনিট সেখান থেকে তোমরা বেগের মানটা পাবেন উল্টে যাবে প্রতিকূলে হবে ওয়ান ইউনিট অনুকূলে হবে চার ইউনিট এবার তোমরা অনুকূল এবং প্রতিকূলের বেগটা পেলে সেখান থেকে নৌকা এবং স্রোতের বেগটা কিভাবে পাবে এই দুটো অনুপাতকে একবার যোগ করবে সেটা হবে নৌকার অনুপাত আর একবার বিয়োগ করবে সেটা হবে স্রোতের অনুপাত তাহলে বুঝতে পারলে চার পাঁচ সেকেন্ডের মধ্যে এই ধরনের টাইপের অঙ্কগুলো করা যায় সঠিক উত্তর হবে অপশান ডি ফাইভ ইস টু থ্রি এরপর এই অঙ্কটা দেখো একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের প্রতিকূলের তুলনায় অনুকূলে অর্ধেক সময় নেয় স্থির জলে নৌকা এবং স্রোতের বেগের অনুপাত কত একই রকম অঙ্ক অনুকূলে অর্ধেক সময় নেয় তার মানে কি অনুকূল এবং প্রতিকূলের সময়ের অনুপাত কত হবে ওয়ান ইস টু টু প্রথমটা হচ্ছে অনুকূল বা ডাউন আর দ্বিতীয়টা হচ্ছে আপ বা প্রতিকূল এটা হলো সময়ের অনুপাত এখান থেকে তোমরা বেগের অনুপাতটা বার করবে তারপর সেখান থেকে প্লাস মাইনাস করে নৌকা এবং সোতের অনুপাত পদ হচ্ছে দেখবে তোমার নিজেরা একটু ট্রাই করো সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ